ক্ষেত্রে লাল তো তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম বিন্দাস। তো এখন আমি কোথায় আছি তোমরা হয়তো বুঝতে পারছো না, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এক্স্যাক্ট কোথায় আছি। তো এটা এখন শ্যুট হচ্ছে এমআই সেলফি স্টিকে, দেখো চারিদিকে একটু হোয়াইট হোয়াইট লাগছে না? বেশ, তো 1100 টাকা নিয়েছে, তো অনেক খরচা হয়েছে, তো টাকাটা তো তুলতে হবে না, তো এই জন্য আমরা এখন এসেছি এখানে মাছ ধরতে। শুভ্রর মৌসুমিতে যে হচ্ছিলো যে প্রজেক্টটা, যেটা তোমাদেরকে বলেছিলাম আগের একটা ভিডিওতে, ওই যে হোটেলের একটা ভিডিওতে, তো এটা এটাই হচ্ছে সেই জায়গা, আর কিছুদিন পরে স্টার্ট হয়ে যাবে। তো এই নিয়ে 5 বার আমি এলাম মৌসুমিতে, তো এইবারে আমরা এসেছি 10 মাইল থেকে, তো ওই দিকের ঘাটটা, তো 10 মাইল থেকে ওই যে ঘাটটা ওটা তোমরা দেখো এদিকটা কেমন কি ব্যবস্থা। আচ্ছা দাদু, এখানে ছোট গাড়ি রাখতে কত করে নাও? 100 টাকা। আর বাস রাখতে কত করে নাও? 200 টাকা। 200 টাকা। আর বাইক? বাইক তো থাকে না, 20-25 টাকা দেয়। আচ্ছা আচ্ছা, আর তোমাদেরকে বলো তোমরা এলে 7 মাইল দিয়ে এসো, 10 মাইলে একটু ঝুট ঝামেলা রয়েছে, সেটা এখন বলছি না, তোমরা 7 মাইল থেকে এসো, ওটা সব থেকে বেস্ট হবে। বাবুদের বাড়ি কোথায়? এইখানেই বাড়ি? ওই দিকে যে অ্যাডভেস্টার আছে ওই দিকে তোমার বাড়ি? আচ্ছা, মাছ ফাছ আছে পুকুরে তোমার কিছু জানো? তো ওই পুকুরে ধরবো, ও পুকুরে ধরবো। কাদের পুকুর ওটা? এদের পুকুরে মাছ ধরা হবে। আমরা কি ধরি তাহলে? সে কিছু বলেনি, সে চুপচাপ এ বলে। তো মেনলি আজকের ব্লগটা হবে, তো দেখা যাক কেমন কি মাছ ফাছ পড়ে, তো দেখো আর কি। 2 3 টুপুস। তো আমরা সেটা মনে আছে সেই সে আগের বারে যে গেছিলাম কোথায়, ওটা কোন নদীর ধারে? জল পড়ে গেছে ভাই, বিশাল বড় বড় মাছ আছে, তো প্রথম কাটা ছিঁড়ে নিয়ে চলে গেল। ওই যতক্ষণ না 1100 টাকা উঠছে ততক্ষণ মাছ ধরা হবে। তো আমি সবাইকে বলেছি যে আমি নতুন স্ট্যান্ড কিনেছি 1100 টাকা দিয়ে, তো তোর পুকুর থেকে 1100 টাকার মাছ তুলে তবেই যাবো। আবার এটাও না আবার নিয়ে চলে যায়, তার কাঁটা নেই তো, এটা লাস্ট, তো লেগে গেছে। বড় ধরো, বড় ধরো, দেখো আবার একটা লেগে গেছে, কত বড় দেখা যাক। কিরে মোটু, তোর থেকে বড় নাকি? ছেড়ে গেছে, আইয়া ওই দিকে যাবো, চলো। তারপরে এসে সেই ফিলিং চলে এলো, এই যে আমরা যে গেছিলাম কাঁসাই নদীর ধারে মাছ ধরতে, মনে আছে তো? তো সেই ব্লকটা এখনো ছাড়িনি, 2 বছর খানিক হয়ে গেল না, 1-1.5 বছর তো হবে। একটা বড় কিছু মাছ পড়লে তারপরে ছাড়ো না, সেটা সেটার এক্সপিরিয়েন্স তোমার দেখাবো। সারাদিন বসে আছি, একটা কিছুই পড়েনি, যদিও বা এখানে পড়লো, এটা পুকুর তো পড়ে গেছে, কিন্তু এখন দেখছি এখানেও তো আর পড়ছে না, সেখানে গেলাম পড়ছে না, এদিকে এলাম পড়ছে না, যা পড়ছে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা পড়ছে, বড় টাইপের চাই, বড় একটা লেগেছিল সেটা তো চলে গেল, দেখা যাক কী হয়। ওই লালনটিকে রাখবি, বাড়ি যেতে পারেনি, যা রূপচাত্র লাল দেখো, উঠ উঠ। এবারে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাদের পিছিয়ে গেছে, দুটো বড় মাছ ধরলেই সুন্দর হয়ে যাবে, আর একটা খানিক ধরলে মোটামুটি আমাদের হয়ে যাবে, ব্যাস ওটা হলে হয়ে যাবে। তো আর ধরব না, এ অনেক হয়ে গেছে তো, ওই দুটো মাছ হয়েছে। কি মাছ? মাছ কি কি নেই বাবু? দেড় কেজি কি হয়েছে? যীশু খ্রিস্ট
মাছ এখানে খাবো না, মাছ এখান থেকে নিয়ে যাবো সোজা বকখালি, বকখালিতে খাওয়া দাওয়া হবে। আর মৌসুমীতে এসে একটু সিবিচটা দেখিয়ে দিই তোমাদের। তো এখানে একটু বসবো হাওয়া ফাওয়া খেয়ে, তারপরে বেরিয়ে যাবো। বাবু তাহলে টাটা, আর পরে আসবো। কবে আসবো? রিসেন্ট আসবো। দেখি দেখি দেখি, আচ্ছা গোলটা কেমন হয় দেখি। গোল আরেকবার আরেকবার হোক। গোল হয়নি। তো আমরা এখন টোটো করে মাতিবুনিয়া ঘাটে যাচ্ছি, মানে যেটা 10 মাইল থেকে বেরোয় সেখানে। আর তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা একটু কাইডু মাইডু শিখে নাও, কারণ লোকালদের জন্য দেখলে তো কত কম দাম। আর খেয়াতে যেটা 10 টাকা নেয় অন্যদের বাইর থেকে, লোকালদের 5 টাকা। তুমি যদি একটু কাইডু মাইডু বলে দাও, তো কাইডু মাইডু যদি শিখতে চাও তো আমি শিখিয়ে দেবো। এ কবে কটার সময় ছাড়বে কি বলে, কোনটিটা যাবে গো, মানে কোথায় যাবে গো? আর আর কি আর কি আর কি বলো বলো একটু বলে দে, কতবার ছাড়বে, মানে কখন ছাড়বে? খেয়াতে বলবে আমানে এখানকার, আমানে এঠেনকার লোকাল গো, কি বলে এটা, আমরা এখানকার লোকাল গো, এটাকে কি বলে? আমরা এখানকার লোকাল গো, এটা মানে এখানকার ভাষা কেমন বলে? আমরা এখানকার লোকাল গো, এটা কেমন বলে? এখানকার লোকরা কেমন বলে, মানে আমরা কেমন বলি? না না একটু লাটুয়া ভাষায় বলবো, এটা কেমন বলে? আমি এথিকাল লোক। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানকার লোক, এটা তোমরা বলবো আমরা এথিকাল লোক, আমিও এখানে থাকি কিন্তু এতটা আমার মানে শেখা হয়ে ওঠেনি চাবি। তোমরা এই টুকটাক এই কটা বলবে, দেখবে ওরা বুঝে যাবে যে হ্যাঁ এখানকার লোকাল, হয়তো বাইরে বাইরে থাকে এখানকার লোকাল, এইসব বললে দেখো তোমাদের কত টাকা বেঁচে যাবে। তো চলো এখন সোজা বকখালি, বকখালিকে দেখা হচ্ছে। বকখালিকে ভাত ভাত খাওয়াই নি, এখন ভাত ভাত খাবো, আর মাছ বাজারও বিকেলের দিকে খাওয়া দাওয়া হবে। আর মাছ বাজার খাওয়ার পর আবার বকখালিতেও আবার জাল ফাল ফেলা হবে, শুধু আছে মাছ ধরাই হবে। চলো নিয়ে চল। ভাত ভাত খাওয়ার পরে হোটেলে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার একটু যাচ্ছি সি বিচের দিকে। সন্ধ্যা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর পিছনে তো মাইক বাজছে, সামনে ভোট না, ওই জন্য চলতেই আছে। তো আমাদের আর একটা প্ল্যান ছিল সমুদ্রে মাছ ধরা, তো ওটা হবে কি না জানি না, কারণ সমুদ্রে ধারে ওই যে গেলাম তো সেখানে দু একজন ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম আজকে মাছ পড়ছে, তো তারা বললো না না আজকে বেশি মাছ ফাছ নেই, তো কি হয় জানি না। তো আরেকটা জায়গায় যেটা প্ল্যান আছে ফিশারিতে যাওয়ার, তো দেখা যাক যদি হয় তো তোমাদেরকে দেখাবোই। তো এখন নিচে ডাকছে, যাই। তো এখন 10টা বাজতে যায়, তো আমরা এসে গেছি এইবারে একটু মাছ ফাছ ধরা হবে, মাছ ফাছ ধরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবো। 6 মাসে এত বড় হয়েছে? হ্যাঁ মাছ লাগেনি, আরো কম, আরো কমে, বাবরে বা। দুটো ভাঙা টেংরা না পারছে না, টেংরা বাহ
চিংড়ি হাতে ধরতে পারবে না পড়েছে কি পড়লো গো কি কি ধরেছো এইদিকে না দুটো ধরেছো একাতে ওরে বাপ নবীন ভাজা খাবে ওটা আমি না গুলু ভাজা খাবে গুলুর জন্য ঠিকঠাক আছে চার পাঁচটা ভেটকি পড়ে গেছে মনে হয় কত কিলো হবে 20-25 কিলো এটা 1.5 কিলো এটা 1300 এরকমই হবে তো ওজন কতগুলো ছাড়া হয়েছিল 1700টা চিংড়ি মাছকে হাতে ধরে রেখেছো ওরে মিঠুন দা একটু দাঁড়ো দেখি একটু লাস্টে আমি টাটা বাই বাইটা বলে দিই কেমন লাগলো ব্লগটি তোমরা জানিও দেখাচ্ছে জলদি পরের ভিডিওতে ততক্ষণ অবধি টাটা আর ব্যাটারি 9% ওই জন্য ফ্ল্যাশ লাইট জ্বলছে না থ্যাংক ইউ মিঠুন দা চলো